Extravagant. Welcome, Jana Chinnat Bundu, the two fun kings only on Capital FM 94.8. Of the rock, the cookie, in the world of the British. Shop Kothak was you quit the Ortham Shatala. Nagbona, egg gunter Kotha, the story table, the chutty nature of the Bartam, Kubalakta. Mathaputon to better than Mathapotivanes. Only give up the Varjish tell could see. No, Shadabolo, Shadabotulo, Shadaboti, Kuba, and Shadaboti. Puton Matavata could say. But এই জন্য মাথায় তেল তুল দিছি সবাইকে আগেই ডিসক্লেমার দিয়ে দিই যে দেখতে পাগলের মতো লাগতাছে বেড়ার মতো লাগতাছে তাই যারা যারা লাইভে ও আপনারা কোথায় দেখবেন www.facebook.com/capitalfm94.8 এ গেলে কি লাইভ দেখতে পাবেন সেই লাইভে মিরু কানেকশন তো লাগতাছে আমার পাগলের মতো লাগতাছে কারণ প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আজকে শো করতে আসছি আমি চোখে ঘোলা দেখতেছি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে তারপরে ওই যে মাথায় পট্টি বেঁধে রাখছি যাতে মাথা ব্যথা একটু কম কম লাগে আমার কাছে অবশ্যই কমে যাবে শো করতে বসলে কমে যাবে দুনিয়ার কথা কইতে হবে না শো কম মাথা ব্যথা আর বাড়বে এরকম মাঝে না না এই সময় ওই সময় তোর মাথা ব্যথা মনে হবে না চিনি তো যে একটা লোককে আর একটা লোক খুন করে ফেলাইছে হ্যাঁ জবা মানে মাথা বাড়িতে ফাটাই ফেলাইছে তো পাশে থেকে আরেক লোক আসছে এসে বলতেছে কি করলেন ভাই লোকটার মেরে ফেলাইলে এখন তো পুলিশ হবে কোর্ট কাছারি হবে মানুষ আপনার ধরে নিয়ে যাবে ফাঁসি হইতে পারে কেন নাই আমার কেন ফাঁসি হবে আপনি যে লোকটা মারছেন কই যারে মারছি হ্যাঁ কিছু কইতেছেন আপনি কেডা যারে মারছি সে আমার কিছু কইতেছে না চুপচাপ শুয়ে আছে নিরিবিলি নিশ্চিন্তে শুয়ে আছে আপনারও তো মাথা ব্যথা কেন তেমনি মানে যার ব্যথা সেই সেই উপলব্ধি করুক হ্যাঁ আমার মাথা ব্যথা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই না আমার আমার নিজেরই এখন মাথা ব্যথা হচ্ছে তাই না একটা বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে সেটা হচ্ছে আজকে 2 তারিখ আর 12 দিন বাকি আসলে সে অনেক ধরতে পায় না রোজ ডে তারপর কি বলে চকলেট ডে তারপর প্রমিস ডে তো সবকিছু আমি মানে সবকিছু সে এনজয় করতো আমি দিতাম চকলেট রোজ সব এনজয় করতো কিন্তু আমি এনজয় করতাম সবচেয়ে বেশি কিজ ডে এবং হাগ ডে কারণ কি যেতে ব্রেক আপ করতো হাগ ডে দেয় যে আবার ব্রেক আপ করতো এরকম হয় যে রোজ নিল যেদিন যেদিন নেওয়ার দিন সেদিন সেদিন সে ঠিকই দেখা করে আর যেদিন যেদিন দেওয়ার দিন সেদিন সে তার বাসায় বা মা আটকায় দেয় অথবা বাবা বলছে ঘর থেকে বাইরেতে না আজকে বাসায় মেহমান আসবে আমার শরীরটা খুব খারাপ কেন তার রোজ ডে যখন রোজ দিতে গেলাম তখন তো শরীর খারাপ তাই না হ্যাঁ টেডি ডেতে যখন টেডি ডে চাইছ স্যাসার মতো নিতে আইছ তখন তো শরীর খারাপ থাকে না তখন তো বাপ মা মানা করে না যে কিরে ঘর থেকে কই যাস কালো দেখো তো যাস হ্যাঁ আর আমি যে কোটি কোটি মানে দোকান ঘুরে মুইরা তোর লাগে সবচেয়ে স্পেশাল টেডি ডে কিনি তারপর কি রোজ ডে পরে হাগ ডে পরে কি আসে ওই কিস ডে আসে প্রমিস ডে প্রমিস ডে তাহলে আমার প্রমিস করা যায় হাগ ডে মাগ ডে এগুলোতে যেন আমি দেখা না করি এটা কেমন প্রমিস হ্যাঁ প্রমিস ডে তো প্রমিস করা যায় মানে প্রমিস করায় নাই যে দেখো বাবু প্রমিস করো যে হাগ ডের কিস ডে তে আমরা দেখা করবো না কেন তাহলে রোজ ডে টেডি ডে এগুলো কেন দেখা করলাম এগুলো তো হবে না এই যে প্রমিস ডের পর আসে কি ডে কত যে ডে বাবা রে আমার মানে সবশেষে হইলো কি আমার মাফ করে দে আমার মাফ করে দে আমি ওগুলোর মধ্যে নাই রে ভাই হ্যাঁ তো যেটা মন যে হেডা কর আর যেদিন থাকে প্রপোজ ডে সেদিন তো তাকে খুব সুন্দর করে প্রপোজ করতে হবে খুব আদর যত্ন করে প্রপোজ করতে হবে এমন ভাবে প্রপোজ করতে হবে পৃথিবীর কেউ এরকম ভাবে প্রপোজ করে না একটা ইউনিক প্রপোজ তার করা লাগবে কে এত আমি ইউনিক কেমন পাবো পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ কোটি কোটি রকমের করে প্রপোজ করে ফেলেছে এই কোটি 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 বাদ দিয়ে আরেকটা ইউনিক হ্যাঁ এত গালি গালাস করে প্রপোজ করা লাগবো এরকম করে মনে কেউ করে নাই মানে যে যে ওই এদিকে আয় ভালোবাসবি কি বাসবি না বাসবি না এটাও ওদিকে কেউ না কেউ করে হালাইছে পারবি না যেমনি করি হয় নাই আর একটু ইউনিক আশা করছিলাম তোমার কাছ থেকে তখন মন চায় যে একটা ছুরি নিয়া হাত কাইটা পা কাইটা গলা কাইটা রক্ত বাইর করে দিয়া তারপর সেই রক্ত দিয়ে তোমার নাম লিখে বলে দেই আই লাভ ইউ হাত পা গলা সব তোমার টাকা না কিন্তু এখানে অবশ্যই নামটা যেন শর্ট নাম হয় ঠিক আছে নিক নাম হয় দুই বড় নাম লিখতে যাও দেখা ধরবে না তো না 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 হাত পা গলায় তো আমার কাটবো না যার নাম লিখবো তার হাত পা গলা মাথা নষ্ট হ্যাঁ আমি নিজের হাত পা কাটটা এই সাত দিন পরে বাকি দিন গুলো কেমন ছিল ও ঘরে শুয়ে থাকলো মাথা ব্যান্ডেজ করে থাকলো সমস্যা নাই কিন্তু মনে করো আমার তো সমস্যা আছে না বাবা রে এগুলো সম্ভব না তারপরে সবার শেষে আসে হ্যাপি ভ্যালেন্টাইন ডে
মানে কবরের শেষ পেরা একটা পুততে আসে সেটা মানে শেষ এমনি এই কদিন তো দিতে 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 শেষ মানে তিন চার দিন দেওয়ার পর যে একটা নেওয়ার দিন আহে হাগডে ওই দিন তো হয় নাই একটা শক মানে হালকা ব্রেকআপের মধ্যে চলে যায়গা তোমার সাথে আর কথা নাই বাবু তুমি এটা বেমানি করলে আমার সাথে হাগডে দিন তুমি দেখা করলে না হ্যাঁ হাগডে দিকে তোমার টাকা লাগে তুমি আইসা সরাইদুর ভাই এই তো একটা হাগডে আর আমি টাকা দিয়ে কিনেছি তারপর কিস দে কিস দিন তা তোমার শরীর খারাপ তোমার এই সমস্যা ওই সমস্যা বুম বুম ভাব আর বুম বুম ভাব করলে কি দিতে মন চায় হ্যাঁ বুম বুম ভাব আগে কি কি দিব এই প্রপোজ তো তুমি প্রপোজ করালে প্রমিস প্রমিস করালে আজকে ভ্যালেন্টাইন ডে আজকে কি করতে হবে আজকে তোমাকে দিতে হবে স্পেশাল গিফট হ্যাঁ তোমাকে কিনতে হবে কোটি কোটি টাকার জিনিসপত্র দিতে হবে ঘুরতে হবে ঘোরাতে হবে তারপরে যদি তাদের মনে হয় যে একটু এক্সট্রা লেভেলে ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে তাহলে ফ্ল্যাট খুঁজতে হবে হ্যাঁ সেই ফ্ল্যাট খোঁজার পরে মনে করো সেদিনটা কোনো মতো পার করলে পরের দিন ওষুধ খুঁজতে হবে মানে খোঁজাখুঁজি সময় শেষ তারপরে দেখবা ভ্যালেন্টাইন ডে শেষ কোথাও কোথাও মনে করো যে একটা নতুন সংবাদ আসে যে আপনি তো নতুন অতিথি নিয়ে আসতেছেন নতুন অতিথি আসে পুরনো বয়ফ্রেন্ড গায়ে নতুন অতিথি আসার সাথে সাথে পুরনো বয়ফ্রেন্ড টুইস্ট করে গায়ে হয়ে যায় তার নাম্বার চেঞ্জ হয়ে যায় ঠিকানা চেঞ্জ হয়ে যায় মানে বাসা চেঞ্জ হয়ে যায় বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায় এমনকি নামও চেঞ্জ হয়ে যায় রফিক হয়ে যায় করিম করিম হয়ে যায় কবির অন্য নামে সে জীবনযাপন করতে শুরু করে হ্যাঁ এগুলো করবেন না বহুত জ্ঞান দিয়ে ফেলালাম অনেকক্ষণ জ্ঞান দিছে মানে অনেক পুরোটা ভিডিও করে আমার পেজে দিলে মোটামুটি একটু ভালো আছে ভ্যালেন্টাইন সম্পর্কে এত আইডিয়া এত ধারণা মানে এত কিছু বলতে পারো তুমি মানে এটা আমি তো নিজে জানতাম না জানার জানি আমি যে মনে করো যে ফ্লোতে চলে এসে পরে একেবারে সব কই দিছি মনের কথা দোষটা আমারই এর কথা যার কথা মন চায় মাথা ব্যথা ভ্যালেন্টাইন ডে না আমার মাথা ব্যথা এমনি আমার আজকে একটু মাথা ব্যথা আছে কিন্তু ভ্যালেন্টাইন ডে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো আগ্রহ নেই বাবার বাবা কারো কিছু দিতে পারবো না নিতে পারবো না মাথাটা নষ্ট দিতে দিতে বলা হয়নি ফকির তোমার তোমার মানে তোমার প্ল্যান কি বলো ভ্যালেন্টাইন তোমার প্ল্যান কি ভ্যালেন্টাইন দিতে আমার প্ল্যান হচ্ছে গিয়ে আমি কোথাও ঘুরতে যাবো যদি বন্ধ থাকে কি আর প্ল্যান আমার তো আমি যাইতে পারি কি আর ঘোরা কিসের কি ভ্যালেন্টাইন ডে প্ল্যান হলে আমার মেজাজ খারাপ থাকবো ডাইনে তাকামো কাপল বামে তাকামো কাপল উপরে তাকামো কাপল নিচে তাকামো কাপল বুঝলো না আমার নিচে কাপল কেমনে থাকবো আমি যদি প্লেনে যাই তাহলে আমার নিচে কাপল না না পাহাড়ে উঠলো আর হইতে পারে এমন লোকজন বাড়ছে এমন মানে কাপল এই যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে সবার প্রেমে হ্যাঁ বলা শুরু হবে সবাই দেখবো আজকে থেকে আগামী চার পাঁচ দিনের মধ্যে যে যারা রিকোয়েস্ট করবা সবগুলো দেখবা অ্যাপ্রুভড অটো অ্যাপ্রুভ চালু করে দিছে মেয়েরা রিকোয়েস্ট মানে প্রপোজ করার সাথে সাথে অ্যাপ্রুভ ইয়েস লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু যাইবো অটো অ্যাপ্রুভ বাইরে ভাই ঠিক আছে আবার চোদ্দ তারিখের পরে অটো ক্যান্সেল গিফট টিফট নিয়ে মোটামুটি আমি এক আমার বান্ধবী ছিল খুবই সুন্দরী তার চোদ্দই ফেব্রুয়ারিতে ডিমান্ড পুরো হাই থাকতো ফেব্রুয়ারি মাসটা আইলে তার ফুল ডিমান্ড প্রচুর ডিমান্ড তার এই প্রপোজ করে ওই প্রপোজ করে আবার কেউ প্রপোজ না করলে অন্তত একটু শিওর চাই যে আচ্ছা আমরা আমরা প্রেম করবো না করবো চোদ্দ ফেব্রুয়ারি আমরা একসাথে ঘুরবো তারপর থেকে আমাদের আবার ব্রেকআপ হয়ে যাবে এইটুকু সময়ের জন্য ও আর চায় এরকম হাই ডিমান্ডের বান্ধবী আমার তো তার আমি জিজ্ঞেস করতাম তুই কি করলি আমি সাত আট জনকে ইয়েস বলছি আমি সাত আট জনকে ইয়েস বলছিস মানে কি কারে ভ্যালেন্টাইন ডে যাবে বেটা একটা গিফট টিফট লাগে না এন্ড আমি তো একটা মনে কর যে আইফোন টাইফোন কিনতে চাই আমি তো আইফোন কিনতে চাস তার তুই সাত আটটা বয়ফ্রেন্ড জানতে পারলে কেমন নেব আরে সবার থেকে কিছু কিছু টাকা নিয়ে একটা আইফোন কিনো একজনের উপর বেশি প্রেশার দেওয়া যাইবো না এমনি ওই লোক গিয়া মনে কর দুর্ভিক্ষ জামানা চলতেছে এখন যদি একজন বলে একটা আইফোন কিনতে দিতে এটা একটা বিবেকে বাধে না এটা কেমন একটা মানে হয় না এটা আমার পক্ষে সম্ভব না তাই সাত আটজন মিলে যদি একটা আইফোন কিনা দেয় তাহলে আমার মনে কর ভ্যালেন্টাইন এটা ভালো যায় এসব ব্যাপার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার আমার মাথা ব্যথা অন্য জায়গায় আমার মাথায় মাথা ব্যথা এই ভ্যালেন্টাইন ডে আমার কোনো মাথা ব্যথা নেই তো আপনাদের যদি মাথা ব্যথা থাকে আপনারা এই ভ্যালেন্টাইন ডে তে কি করবেন কি প্ল্যান করছেন কয়জন নতুন প্রেমে পড়ছেন কয়জন নতুন প্রেমকে সাধুবাদ জানাইছেন এগুলো কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারেন লেখার ঠিকানাটা হচ্ছে আমাদের মেসেজ করতে পারেন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে ফিরবো ছোট্ট বিরতির পর কেউ কোথাও যাবেন না কারণ ভ্যালেন্টাইন ডে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথায় আমার মাথা ব্যথা হচ্ছে মাথায় ফিরছি